স্টার্ট। নমস্কার, আমি মিষ্টি, মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে বলেছিলাম যে পুজোর মধ্যে ব্লগ করব, কিন্তু আমার কিছু দর্শক বন্ধু আমাকে এত করে ধরেছেন যে আমি পঞ্চম ষষ্ঠী নিয়ে একটা ব্লগ করতে বাধ্য হয়েছি। আগে দেখাবো পঞ্চমের ব্লগ। আমি একটু রান্না করেছি, একটু ঠাকুর দেখতে গেছি, সেইগুলো দেখাবো, তারপরে দেখাবো ষষ্ঠীর দিন আমরা যাচ্ছি। এই দেখুন আমার নাতি কিরকম এসে গেছি আমাদের হালি শহরের, আমরা যেখানে থাকি যে পাড়ায়, সেই অমর সংঘের মাঠে এসেছি। এটা আমাদের পাড়ার পুজো। দেখুন আমাদের পাড়ার মাতৃপ্রতিমা কি অসাধারণ করেছে না, মুখখানা কি সুন্দর, অপূর্ব। এখানে এসে দেখলাম পাড়ার মহিলারা সব বসে আছে, আর এক পাশে পুরোহিত মশাই বোধনে বসেছেন, বোধন হচ্ছে। ওদিকে দেখলাম ঢাকিদের নিয়ে এলো, জানেন, ঢাকিরা ঢাক বাজাচ্ছে। চলুন, ওদিকে বোধন দেখে এবার আমরা একটুখানি প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি। প্রথমেই এসছি আমরা আপনার হালি শহরের বাণী মন্দিরে ঠাকুর দেখতে। বাণী মন্দিরে একটু আমাদের বাড়ি থেকে দূর, জানেন তো, একটুখানি টোটো করে, মানে প্রায় দুটো স্টপেজ। তো এখানে এবারে করেছে পিরামিড, পিরামিড করেছে ভেতরে আপনার তুতেনখামেনের যে সমাধি, তারপরে আপনার এই যে ফ্যারাওদের সমস্ত মূর্তি সমস্ত করেছে, বেশ ভালো লাগছে দেখতে। মানে কি বলুন তো, প্যান্ডেলটা দেখে বুঝতে পারলাম ডিটেলিংয়ের কাজ খুব সুন্দর, বেশ ভালো করেছে। আপনার ওই যত মিশরীয় দেবতা ছিল না, আনুবিস, তারপরে হায়রোগ্লিফ লিপি, বেশ ভালো করেছে, সব ডিটেলের কাজ করেছে। ওইটা দেখে আমরা এবার এলাম আমাদের বাড়ির কাছেই, এই প্রতিমাটা হয়েছে, এটা হচ্ছে চৈতালি সংঘ। চৈতালি সংঘ এবারে করেছে বুর্জ খলিফা। আমাদের পক্ষে তো দেখুন কলকাতায় গিয়ে না কোনো ঠাকুর দেখা মানে অসম্ভব, অত ভিড়ে আমি পারি না যেতে। সুতরাং যখন এই হাতের কাছেই যখন বেশ ভালো ভালো মণ্ডপ হয়, তখন আর সেটা মিস করি না। ওই পঞ্চমী ষষ্ঠীর মধ্যেই এই সব ভালো ভালো মণ্ডপগুলো দেখে নিই, কেন কি না পরে যা ভিড় হবে আর যা লাইন পড়বে, আমার পক্ষে না একটু অসুবিধে হয়। ঠাকুর দেখাটাও তো একটা কষ্টসাপেক্ষ ব্যাপার, বুঝলেন তো, আমাদের মতো লোকের কাছে। যাই হোক, ভেতরে গেলাম, ভেতরের যে প্রতিমা সেও খুব সুন্দরই করেছে, আর দেখুন ওপরে বেশ ঝাড়, সুন্দর ঝাড়টার দিয়ে করেছে, তবে বাইরেটা কিন্তু বেশি সুন্দর। এবারে আপনাদের দেখাবো রানাঘাটের কিছু প্রতিমা। আমার মেয়ের শ্বশুরবাড়ি আপনাদের আগেই বলেছি রানাঘাটে, আর ওরা অষ্টমীর দিন চলে গেছে রানাঘাটে। তো আমার মেয়ে বলল, মা, আমাদের গৃহকোণের স্বার্থে আমি কিছু ব্লগ করে আনবো, সুন্দর সুন্দর ঠাকুর। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই। তো এইখানে ব্লগটা করেছে ওরা, দে চৌধুরী পাড়ার ব্লগ। দে চৌধুরী পাড়া রানাঘাটের একটা বিখ্যাত পাড়া এবং বনেদি পাড়া একই সঙ্গে। আপনাদের পরে দেখাচ্ছি দে চৌধুরী বাড়ির জমিদার বাড়িটা, পরে দেখাচ্ছি। ইতিমধ্যে দে চৌধুরী পাড়ার যে ঠাকুরটা সেটা দেখুন, এর একটা বিশেষত্ব আছে। ঠাকুরটাকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন, যে কৃষ্ণনগরের বুড়িমা যে জগদ্ধাত্রী আছেন না, বিখ্যাত জগদ্ধাত্রী বুড়িমা, দেখুন তার মুখের আদলে এই মুখটা হয়, খুব সুন্দর মাতৃপ্রতিমা। এই দে চৌধুরী পাড়ার ঠাকুর দেখে ওরা গেছিল দে চৌধুরী জমিদার বাড়ির ঠাকুর দেখতে। দে চৌধুরী ওখানকার পুরনো জমিদার, মানে এককালে রানাঘাটের এরারাই ছিলেন প্রাক্তন জমিদার। বাড়িটা দেখলেই বুঝতে পারবেন, এখন সব একটুখানি
আধুনিকতার ছোঁয়ার লেগেছে তো নিশ্চয়ই, আর বসবাস করতে হলে তো একটু বসবাসের উপযোগী করেই তুলতে হবে। তা হোক, পুরনো বাড়ি দেখুন, লাগোয়া হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরের মধ্যেই রয়েছে একচালার ঠাকুর, একচালার যে মাতৃমূর্তি সেইটা রয়েছে। পুরনো বাড়ির যে ঠাকুরগুলো যেরকম হয় ঠিক সেই রকম। আস্তে আস্তে পুরনো বাড়ির পুজোগুলো বেশ জমজমাট হয়ে উঠেছে। আমরা যে আমাদের ঐতিহ্যটাকে বুঝতে পারছি এটাই হচ্ছে একটা শান্তির কথা। চলে এলো অষ্টমী, অষ্টমীর বিকেল। আমাদের পাড়ায় আমি গিয়েছি, ওখানে সন্ধি পুজো হচ্ছে দেখলাম। জানেন তো, সন্ধি পুজোর সময় আমি সাধারণত যাই, গিয়ে একটু বাতি জ্বালাই। এই সময় মায়ের কাছে নিজের সুখ দুঃখ চাওয়া পাওয়া এইসব একটু জানাই। এইবার আপনাদের একটা ঠাকুর দেখাবো। এই ঠাকুরটা কিন্তু আমি তুলিনি, এই ভিডিওর ক্লিপিংসটা আমাকে পাঠিয়েছে আমারই এক সাবস্ক্রাইবার কাম রিলেটিভ, আমার ছোট মাসি। এই ঠাকুরটা হচ্ছে আমার মামার বাড়ির ঠাকুর। আমার মামার বাড়ি হচ্ছে জয়নগর মজুলপুর। সেই বাড়িতে 200 বছরেরও বেশি সময় ধরে পুজো হচ্ছে। আগে আমার দাদু করতেন, এখন অন্য যারা আছেন বাড়িতে তারা করেন। এই দেখুন, দেবীকে ভোগ দান করা হয়েছে। কলাবউয়ের কাপড়টা লক্ষ্য করুন, এই কলাবউয়ের কাপড়ের একটা বিশেষত্ব আছে। ওই বাড়িতে যাদের যা মানত সফল হয় তারাই ওই কলাবউয়ের কাপড় স্পন্সর করে। এখানে দেখুন আমার নমাসি, সেজমাসি, মামারা সব রয়েছেন। এই আমার সেজমাসি ঘণ্টা বাজাচ্ছে, খুব জাগ্রত আমার মামার বাড়ির ঠাকুর। আমাদের আর যাওয়া হয় না, বহুদিন আগে যেতাম, এখন আর হয় না। অত দূর জয়নগর মজুলপুর কি এখানে বলুন, সেই বলতে গেলে সাউথ চব্বিশ পরগনার শেষ। এই দেখুন আমার এক মামা, সম্পর্কিত মামা, তিনি পুজোর আয়োজন করেছেন, মানে পুজো করছেন আর কি। আয়োজন তো দেবত্ব সম্পত্তি থেকে হয়, খুব সুন্দর পুজো হয় এবং সম্পূর্ণটাই শাক্ত মতে হয়, কোনো বলিটলি সব হয় আমার মামার বাড়িতে। নবমীর দিন পাড়ায় গিয়েছিলাম, নবমীর দিন আমাদের পাড়ায় খাওয়ানো হয়েছে, মানে সবাইকে প্রসাদ গ্রহণ করতে আসতে বলা হয়েছিল। ওই পুজো প্যান্ডেল প্রাঙ্গণেই আপনার সব টেবিল চেয়ার পেতে খাবার ব্যবস্থা হয়েছিল, খুব সুন্দর খাওয়া হয়েছে। বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর বেশ বড় বড় রাজভোগ, খুবই ভালো আয়োজন, সংক্ষিপ্ত অথচ সুন্দর, খুব সুস্বাদু রান্নাও হয়েছিল। আমি আর আমার কর্তা গেছিলাম, কেননা মেয়ে তো নেই, মেয়ে তো শ্বশুর বাড়িতে গেছে। আমি আর আমার কর্তা গিয়ে খেয়ে এলাম। ওনারা বলেছিলেন বাড়িতে আরও যদি কোনো লোকজন আসে সবাইকে নিয়ে খেতে যেতে। তা খেয়ে আমরা এলাম, চলে এলাম দশমীর বিকেল, পুজো শেষ। দশমীর বিকেলে এলাম একটু ঠাকুর বরণ করতে, কিন্তু এসে একটা জিনিস দেখলাম, ঠাকুর কিন্তু যেমন তেমনই রয়েছে, মাঝখানে কেবল একটা বেঞ্চ পেতে দিয়েছে। দেখুন ওই বেঞ্চের ওপর উঠে ঠাকুর বরণ করতে হবে, কিন্তু আমি না জানেন ওই বেঞ্চের ওপর ওঠার কোনো রিস্ক নিইনি, কেননা বাইচান্স যদি পা স্লিপ করে তাহলে একদম ধপাস করে পড়ব আর হাত পা ভাঙবে, আর আমার হাত পা ভাঙলে চলবে না। সুতরাং ওই ঠাকুরের পায়েতেই একটু সিঁদুর দান করে পায়েতেই সন্দেশ দিলাম, কি করব বলুন, ঠাকুর বুঝবে বলুন, আমি আর অত উঠতে পারি না। সবাইকে একটু একটু করে সিঁদুর দান করলাম, লক্ষ্মী সরস্বতী ওদের হাতের কাছেই পেয়েছি, সবাইকে ঠাকুরদের সিঁদুর দিয়ে, হ্যাঁ সিংহকেও সিঁদুর দিয়েছি, কিন্তু সিংহর মুখেও একটা সন্দেশের লাড্ডু ফেলে দিয়েছি মুখে দিয়ে। এবার পাড়ার সব মহিলাদের একটু সিঁদুর পরিয়ে দিলাম, যা হয় আর কি, যেটা সিঁদুর খেলা বলে আমাদের। তো সবাইকে একটু একটু দিলাম, ওনারাও আমাকে সিঁদুর দিলেন। এটা হচ্ছে একটা আমাদের পরম্পরা বলুন, এটা একটা ঐতিহ্য পরম্পরা, যেটা আমরা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে পেয়ে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, আবার হয়তো আমাদের থেকেও
আমাদের মেয়ে, তার পরবর্তী তাদের মেয়ে সবাই বয়ে নিয়ে যাবে। কেননা সব জায়গাতেই দেখি সিঁদুর খেলাটা খুব উৎসাহের সঙ্গে পালন করা হয়। ভালো লাগে জানেন তো, আমরা যে আমাদের ঐতিহ্য ভুলে যাইনি সেটাই হচ্ছে এর প্রমাণ। সিঁদুর খেলার মাধ্যমেই শেষ হয় পুজো, আবার মনে একরাস বিষাদ, আবার এক বছরের অপেক্ষা বলুন। আর এই বাকি 360 দিন এই দুর্গাপুজোর স্মৃতি রোমন্থন করে আবার ফুল তোলা, এই আর কি। বিজয়া দশমী হয়ে গেল, আমার সমস্ত দর্শক বন্ধুকে এই সিঁদুর খেলার শেষেই আমি জানাচ্ছি, প্রত্যেককে জানাচ্ছি বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। সিঁদুর খেলা শেষ করে আমি একটু বেরোবো কোথায় জানেন তো, হালিশহর গঙ্গার ঘাটে যাব। আগে না কল্যাণীতে গঙ্গার ঘাট এত দূরে, আর কল্যাণীতে গঙ্গায় বিসর্জনও হয় না, ওই একটা সুইমিং পুলে বিসর্জন হয়, সেখানে যেতে পারতাম না। কিন্তু এখানে যখন কাছে গঙ্গা, আর শুনলাম যে বিসর্জনের জন্য আলাদা ঘাট করে দিয়েছে, খুব ভালো ব্যবস্থা করেছে, একদম পুলিশ টুলিশ দিয়ে প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা করেছে বিসর্জনের, তাই ভাবলাম যাই একটু দেখেই আসি বিসর্জন। আর বাড়িতে কি করব বলুন, বাড়িতে নাতিটাও নেই, মনটা খারাপ লাগছে। চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই একটু হালিশহর গঙ্গার ঘাটে। এই দেখুন, দেখেছেন গাড়িগুলো করে আস্তে আস্তে মা দুর্গা গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছেন। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আপনারা সবাই জানাবেন ব্লগটা কেমন হলো, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভ বিজয়া।